আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের সেটিং সেটিংয়ের ত্রুটি হলে করণীয় সম্পর্কে তো ভিওর্স এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমরা অনেকেই দাঁতে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকি সাধারণত যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে থাকি সে দাঁতেই ক্যাপ পরাতে হয় তো ভিউয়ার্স একটি দাঁতে ক্যাপ করানোর পরে কিছু ত্রুটি দেখা দিতে পারে এটি হতে পারে যখনই আপনাকে ট্রিটমেন্ট শেষে দাঁতের উপরে ক্যাপ সেটিং করে দিচ্ছেন তখনই এ ধরনের ত্রুটি থাকতে পারে অথবা ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার কয়েক মাস বা দুই এক বছর পরে গিয়েও কিন্তু এ ধরনের ত্রুটি দেখা দিতে পারে ভিওর্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি দাঁত রয়েছে তিনটি দাঁতেই ক্যাপ করা রয়েছে ভিওর্স তো ভিওর্স এই উপরের যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি যথাযথ সেটিং হয়েছে কোনো ধরনের ত্রুটি এখানে নাই এই দাঁতটিতে কিন্তু নিচে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতের যে সেটিংটি করা হয়েছে এই সেটিং এ এখানে দেখতে পাচ্ছেন দাঁতের কিছুটা অংশ বেরিয়ে আছে এবং এখানেও দাঁতের কিছুটা অংশ বেরিয়ে আছে যদি এই পজিশনটি যখনই ক্যাপটি সেটিং করে দেওয়া হচ্ছে তখনই যদি এমনটি দেখতে পান তখন আপনি আপনার ডক্টরকে বলতে পারেন এই বিষয়ে যে এখানে কিছুটা অংশ ফাঁকা রয়ে গেছে এটি যদি এ ধরনের ফাঁকা থাকে তাহলে আপনার ভবিষ্যতে গিয়ে এর জন্য আপনার দাঁতের সমস্যা ঘটতে পারে এছাড়া এমন পজিশনে খুব সহজেই খাবার আটকে থাকে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং দাঁতেরও ধীরে ধীরে ক্ষতি হয় ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতেই ক্যাপ করা রয়েছে ভিওর্স এখানে এই দাঁতটির গোড়ার দিকে ফাঁকা ছিল দাঁত এবং ক্যাপের মধ্যবর্তী স্থানে এখানেও ফাঁকা ছিল পরপর চারটি দাঁতেই কিন্তু এখানে ক্যাপ করা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ফাঁকা থাকার কারণে খুব সহজে সেখানে খাবার ঢুকে সেগুলো ধীরে ধীরে কিন্তু দাঁতটি কালো করে দিচ্ছে আর এমনভাবে দাঁতের কালার চেঞ্জ হয়ে কালো হয়ে যেতে থাকা মানেই দাঁত ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া ভিওর্স যদি ক্যাবের মাধ্যমে পুরো দাঁতটি ঢেকে দেওয়া যেত তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতো না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সামনের দাঁতের যে ক্যাপটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা থাকার কারণে ভিউয়ার্স এই দাঁতটিতে ক্যাব করা রয়েছে তো ক্যাবটি ভালোভাবে সেটিং এখানে আপাতত নাই এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ায় এবং দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখানে কিছু একটা ঢুকে আছে জমে আছে তো এরকম যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে ধীরে ধীরে দাঁত নষ্ট হতে থাকে এবং অধিক বেশি নষ্ট হয়ে গেলে তখন কিন্তু দাঁতটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম পজিশন এখানে চারটি দাঁতেই কিন্তু ক্যাপ করা রয়েছে সামনে যে চারটি দাঁত দেখতে পাচ্ছেন এই চারটি দাঁতই দাঁতের উপরেই ক্যাপ করা রয়েছে অন্য যে তিনটি দাঁত দেখতে পাচ্ছেন এই তিনটি দাঁত যথাযথভাবে সেটিং হয়েছে কোনো ধরনের সেটিংয়ের সমস্যা নাই দেখতে পাচ্ছেন পুরো দাঁতটি কিন্তু ক্যাপের মধ্যে রয়েছে দেখেই মনে হচ্ছে না যে এটি ক্যাপ করা কিন্তু এখানে চারটি দাঁত কিন্তু ক্যাপ করা রয়েছে তবে ভিউয়ার্স এখানে যে দাঁতটি ক্যাপ করা রয়েছে এখানে ফাঁকা থাকার কারণেই কিন্তু এখানে এ ধরনের সমস্যা হয়েছে এ ধরনের সমস্যার কারণে আপনার এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা দাঁতটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এমন হয়ে যাওয়া মানে দাঁত ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যাওয়া যার কারণে দাঁতটি আপনার ভেঙে যেতে পারে তবে ভিওর্স যখনই এ ধরনের সমস্যা শুরু হয় শুরুতেই এমনটি হয় না যদি এমন দেখা যায় কারো কারো ক্ষেত্রে যে যখনই ক্যাবটি সেটিং করে দেওয়া হচ্ছে তখনই যদি এ ধরনের ফাঁকা থাকে তাহলে আপনি আপনার ডক্টরকে এ বিষয়ে জানাতে পারেন তাকে বলতে পারেন কিন্তু যদি দেখা যায় যে ট্রিটমেন্ট যখন করা হয়েছিল যখন ক্যাপটি সেটিং করে দেওয়া হয়েছিল তখন এমন ছিল ভালো পজিশনে ছিল কিন্তু ধীরে ধীরে কিছু অভ্যাসের কারণে এমনটি দাঁতের গোড়া থেকে মাংস সরে গেছে তার কারণে দাঁতের গোড়া আলগা হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে পুনরায় যেতে হবে এটি যদি কয়েক বছর পরে হয়ে থাকে কয়েক মাস পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে প্রয়োজনে আপনাকে ক্যাপটি চেঞ্জও করে নিতে হতে পারে বিহার্স এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতিতে ক্যাপ করা রয়েছে যদি আপনি কোনো সমস্যা হয়ে গেছে এমন দাঁতে পুনরায় আপনি ক্যাপ করাতে পারেন এমন পজিশনে আপনি ক্যাপ চেঞ্জ করাতে পারেন যে আপনার দাঁতের কোনো সমস্যা হবে না শুধুমাত্র ক্যাপটি খুলে ফেলে সেই ক্যাপটি আপনি পুনরায় কিন্তু আবারও আগের মতো সেটিং করে নিতে পারেন আর যদি এভাবে ফাঁকা রাখা হয় তাহলে কিন্তু সমস্যা দিন দিন বাড়তে থাকে এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত সেটিং করা হয়েছিল কিন্তু ভালো সেটিং হয়নি ক্যাপটি একটু ফাঁকা থেকে গেছে আর তার কারণেই কিন্তু ভিওয়ার্স এখানে পুনরায় নতুন করে ক্যাপ তৈরি করে সেখানে সেটিং করে দেওয়া হয়েছে এটি মূলত একটি পারফেক্ট সেটিং যদি এ ধরনের ফাঁকা থাকে তাহলে সে সেটিংয়ে কিছু ত্রুটি লক্ষণীয় থেকে যায় তো ভিওর্স যদি কারো ক্যাব করা থাকে আর ক্যাপের ভিতরে যদি এ ধরনের ত্রুটি থাকে তাহলে হয় ক্যাপটি চেঞ্জ করে নিতে পারেন অথবা যদি অল্প পরিমাণ হয়ে থাকে সেখানে ফিলিং করেও আপনারা রাখতে পারেন যদি পরিবর্তন করা সম্ভব না হয় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম